নমস্কার বন্ধুরা, পাঁচফোরন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে মাশরুমের একটি রেসিপি শেয়ার করব। এভাবে মাশরুম রান্না করলে কিন্তু একদম কষা মাংসের মতন খেতে লাগে। তোমরাও কিভাবে এটা বাড়িতে বানিয়ে নেবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। এর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে মাশরুম। এই মাশরুমটা কিন্তু কোনো রকম চাষের মাশরুম নয়, এটা একদম মাটি থেকে যে মাশরুমগুলো ওঠে সেই মাশরুম। এরপর মাশরুমগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। তো মাশরুমগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এগুলোকে কিন্তু আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, সেই কারণে আর এখন ধোবো না। আর এটার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ মাখিয়ে ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, কারণ এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোবে। এরপরে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে দেখো এভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপরে এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, নিয়েছি 10টা রসুন বাটা, এরপর নিয়েছি 8টা শুকনো লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি ছোট চামচের 2 চামচ জিরে বাটা, আর নিয়েছি 10 গ্রাম আদা বাটা। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর জিরে। এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি একদম সর্ষের তেলেই করব। বন্ধুরা, তেল কিন্তু একদম গরম হয়ে গেছে, আর আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব এবার। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। আলুটাকে খুব ভালো করে ভেজে নেব একদম কড়া করে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখো আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এবার একটি অন্য পাত্রে আমি আলুগুলোকে তুলে রাখছি। এরপরে ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকেও আমি কিন্তু ভালো করে ভেজে নেব। যেহেতু আগে থেকে মাশরুমে দুধ দেওয়া ছিল, সেই কারণে আমি আর এখন নতুন করে দুধ দিচ্ছি না, এর মধ্যে শুধু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু জল প্রথমেই ঝরিয়ে নিয়েছিলাম, তারপরেও এটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, তো এই জলটাকে আমি টানিয়ে নেব। তো দেখো এবারে জলটা কিন্তু একদম এটা থেকে টেনে গেছে, আর এটা একদম ভাজাও হয়ে গেছে। তো এবারে এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে রাখছি। এরপর ওই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আর প্রথমেই আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এরপর ফোড়নের জন্য যা যা রেখেছিলাম সব একে একে এর মধ্যে দিয়ে দেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একে একে। এরপরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে আমি নুন, কেন কি আগে থেকেই কিন্তু মাশরুমে নুন দেওয়া ছিল, সেই জন্য এখন আমি একদম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল। এরপর মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর মাশরুমগুলো এবারে দিয়ে দিচ্ছি।
খুব ভালো করে আমি এবার মাশরুমটাকে 10 মিনিট মতন কষিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গেছে আর এটা কিন্তু একদম ভালোভাবেই কষে গেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা গোটা গরম মশলা। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সবশেষে অ্যাড করছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি গরম মশলা দিয়ে মাশরুমের তরকারি করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর আমার রান্নাটা কিন্তু আজকে একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রোজ রোজ নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।